ভি ওয়ান এ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনের পাকোড়া তো প্রথমে আমি একটি লম্বা বেগুন মাঝখান থেকে তিন টুকরো করে তারপর লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর দিয়ে নিয়েছি হাফ কাপ বেসন আমি প্রথমেই বাটিতে হাফ কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে সব ধরনের পাকোড়াতে এটা আপনারা কম বেশি সবাই জানেন এবার দিয়ে দিব ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া আর দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনারা বাদ দিতেও পারেন যেহেতু হলুদ এবং কাঁচা হলুদ এবং হলুদের গুঁড়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এবার এই সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিব কিন্তু এভাবে মাখানো যাচ্ছে না সব উপকরণগুলো শুকনা তাই আমি একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মাখিয়ে নিচ্ছি আমি আজকে এই বেগুন দিয়ে দুই ধরনের পাকোড়া আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটি ফ্রাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন আমি এই পাকোড়াগুলোকে আমি আমার পছন্দ মতো আকৃতি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি দিয়ে ভেজে নেবেন সাধারণত পাকোড়াগুলো একটু এব্রো থেবড়ো করে সাইজ দিলেই ভালো লাগে খেতে মুচমুচে হয় তো আমার সবগুলো পাকোড়া চুলায় দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু অপেক্ষা করব। ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য এ সময় চুলাটা আমি মিডিয়াম আচেই রাখব আর যেহেতু চালের গুঁড়া দিয়েছি পাকোড়াগুলো এমনিতেই মুচমুচে হবে তবে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব তাড়াহুড়া করে ভাজা যাবে না কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে আমি মোট চারবার উল্টে পাল্টে দিয়েছি পাকোড়াটা ভাজার সময় এ ধরনের পাকোড়া বিকেলের নাস্তায় আর রমজানে ইফতারের টেবিলে তো খেতে খুবই ভালো লাগে আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি পাকোড়াগুলোকে তুলে একটি টিস্যু প্যাপারের উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয় তো তৈরি হয়ে গিয়েছে আমার প্রথম ব্যাচের বেগুনের পাকোড়াগুলো এবার আমি দ্বিতীয় ব্যাচের বেগুনের পাকোড়া তৈরি করছি দেখুন এখানে আমি বড়ো সাইজের যে গোল বেগুনটা পাওয়া যায় সেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর হাফ কাপ দিয়েছি চালের গুঁড়া হাফ কাপ দিয়ে নিচ্ছি বেসনের গুঁড়া এবার আমার এই উপকরণগুলো অনুযায়ী আমি দিয়ে নেব দুটো ডিম এখানে আমার একটি ডিম দিলে হবে না তাই আমি দুটো ডিম দিব আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো ডিম যেহেতু আমি এখানে ডিম দিয়েছি দুটো তাই আমি এখানে একটু আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি আর যেহেতু আগের পাকোড়াতে আমি ডিম দেইনি তাই আমি সেখানে আদা বাটা এবং রসুন বাটাটা দেইনি চাইলে আপনারা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই শুকনো উপকরণগুলো মাখা যাচ্ছে না তারপরে একটু পানি লাগবে আমি একটু পানি দিয়ে দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ ফ্লেক্স মানে শুকনো মরিচের যে ফ্লেক্সটা পাওয়া যায় সেটা এই যে এখন দেখেন এভাবে শেপ দেওয়া যাবে না তারপরে একটু এব্রো থেব্রো করে একটু মানে দলা পাকিয়ে দিতে হবে চুলায় দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান এবং পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর এখন আমি এই পাকোড়াগুলোকে যেভাবে খুশি সেভাবে পছন্দ মতো আকৃতি দিয়ে ভেজে নিচ্ছি এই পাকোড়া আপনারা কোনো শেপ দিতে না না কোনো আকৃতি হবে কিন্তু এই এভাবেই খেতে মজা লাগে এই পাকোড়াটা অনেক সুস্বাদু হয় ফেয়ার্স আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার বাসায় তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে বিকালে চায়ের সাথে ওদেরকে এই ধরনের পাকোড়া তৈরি করে দিলে ওরা বেশ পছন্দ করে তাছাড়া আমি রমজানেও ইফতারের টেবিলে এই ধরনের পাকোড়া এক একদিন এক একটা রাখি আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয় পরবর্তীতে আরও নতুন নতুন ভালো ভিডিও তৈরি করার জন্য তো আমি এখন এই পাকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি ভিওয়ার্স ওই একই কথা পাকোড়াগুলোকে তিন থেকে চারবার উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এ সময় চুলাটা মিডিয়াম আছেই রাখতে হবে তা না হলে মুচমুচে হবে না আর আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এবার আমি স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি তুলে একটি টিস্যু পেপার উপর রাখবো কারণ বেগুনের পাকোড়া এমনিতে একটু তেল বেশি শুষবে তো টিস্যু পেপারের উপর সাধারণত সব ধরনের পাকোড়াগুলো রাখলেই তেলটা শুষে নেয় খেতে সমস্যা হয় না তৈরি হয়ে গিয়েছে আমার দ্বিতীয় ব্যাচের বেগুনের পাকোড়া